নমস্কার, চাঁদেরহাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা বাঙালিরা হলাম খাদ্যরসিক, তাই তো কোথাও বেড়াতে গেলে আমরা সেরা রেস্তোরাঁয় ঠিক পৌঁছে যাই। পুরীতে বেড়াতে গিয়ে আমরা মধ্যাহ্নভোজন করতে চলে এসেছি পুরীর স্বর্গদ্বারের কাছে কস্তুরিতে। এটা হলো হোটেল সোনালি, তার ঠিক নিচেই হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট কস্তুরি, একদম স্বর্গদ্বারের কাছে। গত বছর যখন আমরা পুরীতে বেড়াতে এসেছিলাম, সেই বছর আমরা বাঙালি রেস্টুরেন্ট ষোলো আনা, স্বাদে আহ্লাদে এই সমস্ত রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো এবছর আমাদের প্রথম থেকেই ইচ্ছে ছিল যে কস্তুরির খাবার, সে কারণে অন্য কোথাও না গিয়ে একেবারে সোজা চলে এসেছি কস্তুরিতে। কস্তুরির খাবার কীরকম ছিল, কী কী আমরা খাবার খেয়েছিলাম, সমস্ত কিছুই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখন বাজে হচ্ছে দুপুর দুটো, আমরা দুটোর সময় একদম পৌঁছে গেছি, কেন কোনো রকম রিক্স নিইনি আর কি। মানে কি হয়, একটু দেরি করে এলে না অনেক সময় কি হয়, অনেক খাবার পাওয়া যায় না, যেটা ধরো আমি চাইছি সেটা পাওয়া যায় না, তো সে কারণে মনটা খারাপ হয়ে যায়। তো সেই কারণে একদম সময় মতো চলে এসেছি, যাতে আমি যেটা অর্ডার করবো সেটাই যেন আমি পাই। সেই কারণে ঢুকে পড়েছি রেস্টুরেন্টে, এবার মেনু কার্ডটা চাইলাম, মেনু কার্ড চলে এসেছে হাতে, নানান ধরনের মেনু, খাঁটি বাঙালিয়ানা যাকে বলে। তো আমরা অর্ডার করেছি মহারাজা থালি। তো মহারাজা থালিতে নানান ধরনের মেনু আছে, কী কী মেনু আছে বলছি, ভাত, পোলাও, শুক্তো, আলু ভাজা, ডাল, কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা, ভেটকির পাতুড়ি, মটন কষা, চাটনি, পাঁপড় আর রসগোল্লা, নানান ধরনের মেনু। যেহেতু আমরা তিনজন, তো সেই কারণে আমরা কি করেছি, মহারাজা থালি একটাই অর্ডার করেছি। মহারাজা থালি কিন্তু একজনের জন্যে বেশি হলেও, মানে একজনের জন্যে বেশি কিন্তু দুজনের জন্যে কম, মানে তুমি দুজন নিলে একটু কম পড়বে, সেই সময় সেই পরিমাণে পোলাও, সেই পরিমাণে রাইস থাকে না, তো সে কারণে কম পড়ে যাবে। তো সে কারণে আমরা কি করেছি, আমরা আলাদা করে রাইস আর মটন কষা আরেকটা আলাদা করে অর্ডার করেছি, সঙ্গে দুটো ভেটকির পাতুড়ি, কেন মহারাজা থালিতে একটা ভেটকির পাতুড়ি আমি পেয়ে যাচ্ছি। তো যেহেতু আমরা তিনজন আছি, আমরা ভেটকির পাতুড়ি খেতে ভীষণ ভালোবাসি, সে কারণে আমরা আলাদা করে দুটো ভেটকির পাতুড়ি অর্ডার করেছি, আর আলাদা করে মটন কষা একটা অর্ডার করেছি, আর রাইসও এক প্লেট অর্ডার করেছি, কেন যে পরিমাণ রাইস থাকে আর পোলাও থাকে তিনজনের হওয়ার মতো নয়। আর অন্যান্য যে জিনিসগুলো থাকে, যেমন হচ্ছে ডাল, আলু ভাজা, শুক্তো, কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা, এগুলো তো কেউ বেশি খায় না, খাবার সাথে অল্প পরিমাণ করে খায়। যেগুলো বেশি খায় সেগুলো হচ্ছে মাছ, মাছের যেমন যদি তুমি যদি কোনো আইটেম নাও, সেটা তোমার একটার থেকে দুটো বেশি দুটো খেতে মনে হতেই পারে যে আমি একটা খাবো না, আমি দু পিস খাবো, সে কারণে তোমার লাগে। যেমন মটন কষা, তো এইগুলো একটু বেশি পরিমাণ লাগে, কিন্তু এই সমস্ত খাবার সেগুলো কিন্তু বেশি লাগে না, সেগুলো অল্প পরিমাণ হলেই হয়ে যায়। তো সে কারণে আমরা এক্সট্রা এগুলোই অর্ডার করেছিলাম। এখানে কিন্তু নানান ধরনের মেনু আছে, তোমরা দেখে নিতে পারো, নানান ধরনের মেনু আছে। তো আমরা যেহেতু মহারাজা থালিটা এই কারণেই নেওয়া আছে, এর মধ্যে আমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো সে কারণেই, আর আমরা যেহেতু তিনজন, শ্রাবস্তী ছোটো, তো অত কিছু তো খেতে পারবো না, তো সেই কারণেই আমরা মহারাজা থালিটা চুজ করলাম, যাতে আমরা সব কিছু অল্প অল্প করে টেস্ট করতে পারি। আর শ্রাবস্তীর বাবারা, শ্রাবস্তীর তো মটন ভীষণ পছন্দ, আমারও পছন্দ, কিন্তু ওদের একটু বেশি পছন্দ, সে কারণে মটন কষাটা আলাদা করে নেওয়া হয়েছে। দামও কিন্তু রিজনেবল আছে, দেখে নাও মেনু কার্ডের মধ্যে সব দাম লেখা রয়েছে সব কিছুরই, দামও কিন্তু রিজনেবল আছে। এই যে মহারাজা থালি, কী কী মেনু আছে সব দেখতেই পাচ্ছ, সঙ্গে কিন্তু মিনারেল ওয়াটারও দেবে, দাম হচ্ছে ৮৯৫ টাকা, এটা কিন্তু জিএসটি ছাড়া, এর ওপর কিন্তু জিএসটি বসবে, জিএসটি ছাড়া হচ্ছে ৮৯৫ টাকা।
আচ্ছা, আমরা যেটা নিয়েছিলাম হচ্ছে কচুপাতা দিয়ে চিংড়ি ভাপা, এটা যে রোজ থাকবে এরকম কোনো ব্যাপার নেই। ধরো এটা ধরো সেদিনকে হয়নি, তো তার বদলে তোমাকে ইলিশ মাছ দেবে, মানে যেটা থাকবে আর কি সেটা দেবে। সবসময় যে তুমি আনুষঙ্গিক যে মেনুগুলো আমরা নিয়েছিলাম সবসময় যে সেগুলো পাবে এমন নয়, যেটা ওদের থাকবে সেটা তোমাকে দেবে, সেটা বলেই দেবে আগে থেকে যেটা আমরা পাবো। তো কচুপাতা দিয়ে চিংড়ি যদি না পাওয়া যেত তাহলে আমাদেরকে দিত হচ্ছে ইলিশ মাছ বা কোনো রকম কাতলা মাছের কোনো রেসিপি, এগুলো দিত। খাবার চলে এসেছে, আর ওয়েট করতে পারছি না, ভীষণ খিদে পেয়ে গেছে। তো এবার চটপট খাওয়াটা স্টার্ট করে দেব। তো যেহেতু ভেটকি পাতুরিটা অর্ডার করেছি এক্সট্রা, সেটা আসছে, তো শ্রাবস্তী খাওয়াটা স্টার্ট করুক, তারপর আমরা শুরু করব। খাবারগুলো কিন্তু সত্যিই খুব সুস্বাদু ছিল, ভীষণ ভালো ছিল। আমি প্রথমেই বলি, ডালটাও খুব ভালো ছিল, আর কচুপাতা দিয়ে চিংড়ি ভাপা যেটা ছিল সেটাও কিন্তু ভীষণ ভালো ছিল। অনেকটা বেশ বেশি করে পোস্ত দেওয়া, মানে আমার তো পোস্ত ভীষণ ফেভারিট, তো খুব বেশি করে পোস্ত দিয়ে বানিয়েছে, খুব ভালো লেগেছে আমার খেতে। আমাদের তিনজনেরই ভীষণ ভালো লেগেছে। আর ভেটকির পাতুরিটাও খুব ভালো ছিল, আর মটন কষা তো একদমই খুব, মানে কী বলবো, মানে হালকা মশলা কিন্তু দারুণ স্বাদ, দারুণ। তোমরা কিন্তু পুরীতে বেড়াতে এলে একবার কিন্তু কচুরিতে আসতেই পারো, দারুণ, মানে দারুণ টেস্ট আর কি খাবারের, ভীষণ ভালো লেগেছে। তো আমরা তো দুদিন হলো মানে পুরীতে এসেছি, এটা তিন দিনের দিন আমরা খেতে এসেছি কচুরিতে। তো এখন বেশি দিন তো বাকি নেই, আর দুদিনই থাকবো। তো এরপর দেখি কোন বাঙালি রেস্টুরেন্টে আমরা যাই, মানে যাই আর কি, মানে আমরা যখনই আসি দু তিনটে রেস্টুরেন্ট ট্রাই করি। তো এবছর তো আমরা কচুরিতে খেলাম, ফার্স্ট টাইম খেলাম পুরীর কচুরিতে। তো এবার দেখা যাক আর কোন রেস্টুরেন্টে আমরা যাই। তো খাবার কিন্তু ভীষণ ভালো ছিল, দারুণ টেস্ট ছিল, সব খাবারগুলোই খুব ভালো ছিল। আর মটন কষাটা তো আগেও বললাম, আবার বলছি, মটন কষাটা ভীষণ ভালো ছিল, একদম মানে হালকা মশলা দিয়ে রান্না করেছে, কিন্তু খুব টেস্টি, খুব টেস্টি ছিল। খাবারে খুব একটা ঝাল ছিল না, যেটা আমরা লাস্ট টাইম ষোলানাতে পেয়েছিলাম। গত বছর ষোলানাতে গিয়ে খাবারে এত ঝাল ছিল, শ্রাবস্তী ভীষণ ঝাল লেগেছে। আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি, সে কারণে আমার কোনো প্রবলেম হয়নি, কিন্তু এখানকার কচুরি খাবারে দেখলাম একদম ঠিকঠাক আছে। শ্রাবস্তী খেয়ে খুব খুশি, ও ঝাল লাগেনি, একদম চেটে পুটে প্লেট একদম খালি, দারুণ আমাদের মধ্যাহ্নভোজন হলো। এবার ওঠা যাক। যাই তুমি খাবার নেবে তার সাথে কিন্তু জিএসটি অ্যাড হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।